পাপড়িকে আমি বিয়ে দিয়ে দিছি। মা মারা গেল একটা বারো আমার বউ কইল না যে আমার বউ মারা গেছে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন নির্লজ্জের মতো? যাচ্ছ না কেন আমাদের বাড়ি থেকে? রিয়া আমা কই গেল এরা? রিয়া মা কি রে? ভাইয়া তুমি আইছো? হ্যাঁ তুই কেমন আছিস? ভালো আছি। মা কই? মা এলো না যে, মা কই? তা কি রে বুড়ি কাঁদতেছিস কেন? কি রে মা কই? ভাই মা তো বাচ্চা নাই। কি কস তোর ভাবির সাথে সবসময় আমি কথা বলি, বলে যে মা তোর অনেক সুখে আছে, এরা সবাই ভালো আছে, আর মা মারা গেল একটা বারো আমার বউ কইল না যে আমার বউ মারা গেছে। আমি শুনছি ভাবি নাকি তার বাপের বাড়ি যে নতুন করে সংসার শুরু করছে। কি তার মানে? আমি এতদিন বিদেশ করে আজকে আমার মা সংসার সবকিছু হারাইলাম, কার জন্য করলাম? এই জবাব তোর ভাবিকে দিতে হবে। তুই বাসায় থাক, আমি দেখতেছি, ব্যাগটা বাসায় নিয়ে রাখ। পাপড়ি আয়, পাপড়ি পাপড়ি কি ব্যাপার? পাপড়ি সালাম আলাইকুম। তুমি তুমি এখানে কি জন্য? কি জন্য ডাকাডাকি করতেছি বুঝেন নাই? পাপড়ি তোমার বিবাহিত বউ তাই তো? ছিল, এখন আর নাই। মানে নাই মানে কোথায় গেছে? থাকবে না কেন? থাকবে না এই জন্য পাপড়ি এখন আর তোমার বউ নাই, পাপড়িকে আমি বিয়ে দিয়ে দিছি। বিয়ে দিছেন মানে? পাপড়ি আমার বউ, আপনি কোন অধিকার ওকে বিয়ে দিলেন? আমি 5 বছর যাবৎ বিদেশ থাকতেছি আপনার মেয়েকে সুখী রাখার জন্যই, ওর কাছে লাখ লাখ টাকা পাঠাইছি, ও বলল যে আমার মা বাবাকে নিয়ে অনেক সুখে আছে, আর আপনি বলছেন ওকে বিয়ে দিচ্ছেন? ও কোথাও ওকে ডাকেন? হ, আমি যা করছি তাই তোমাকে বললাম। তুমি এখন এই বাড়ি থেকে চলে যাও, পাপড়ি তোমার সামনে আসবে না, কোনো দিন আর পাপড়ির সাথে দেখা করবে না। আমার সংসারে অশান্তি করে আর আপনি বলছেন আপনার মেয়ে সুখী থাকবে? ভালোই বলেন, ওকে ডাকেন, আমি ওকে একটা কথা জিজ্ঞাসা করবো, ডাকেন। আর ডাকার প্রয়োজন নেই, আমি চলে এসেছি, আর বাবা তোমাকে এতক্ষণ যা বলেছে আমি সবই শুনেছি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন নির্লজ্জের মতো? যাচ্ছ না কেন আমাদের বাড়ি থেকে? তুমি তোমার মধ্যে এই রূপ আমি তো কখনো কল্পনা করি নাই। আমি 5টা বছর বিদেশ রইলাম তোমাকে সুখে রাখার জন্য, লাখ লাখ টাকা তোমাকে পাঠাইছি, বলো পাঠাইছি না? অথচ আমার মা 6 মাস আগে মারা গেছে সেই নিউজটা তুমি আমাকে দাও নাই, কি অন্যায় ছিল? হ্যাঁ তোমাকে সুখে রাখার জন্য আমি নিজে বিদেশে কষ্ট করে তোমাকে টাকা পাঠাইছি, অথচ আমার মা মারা গেছে তারও কোনো খবর দেওয়া নাই, আর এদিকে আসার পরে শুনি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ বিয়ে করে অন্য কিনে সুখে? শুনো, আমি বিয়ে করেছি বেশ ভালো আছি, সুখে আছি, তুমি আর আমার সুখী সংসারে আগুন জ্বালাতে এসো না। আর তাছাড়া তোমার মা বয়স হয়ে গেছে, বিছানায় পড়েছিল, এখন মারা গেছে, এটা নিয়ে তো ঘটা করে বলার কি আছে? আর তোমাকে যে আমি ফোন দিয়ে বলতাম, তখন যদি বলতাম তোমার মা মারা গেছে তুমি তো সাথে সাথে বাংলাদেশে চলে আসতে। হ্যাঁ এটাই তো আমি বুঝতে পারি নাই, তবে আমার মতো ভুল যেন আর কোনো প্রবাসী না করে।